হালকা বৃষ্টি। আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি দিয়ে আপনাদের সাথে আজকের ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি ওয়াসনা আছি আপনাদের সাথে, এবং আমার লিটল সিস্টার আছে আর আমার মা। আজকে আমার বাবা কাজ করছে, কাজ করছিল, মাইয়া আছে কুম করছে, তাই? আচ্ছা, আমাদের কিন্তু কাজকর্ম চলছে, যেহেতু বাসা চেঞ্জ করার সময় আসলে কেউ থাকলে একটু সুবিধা হয়, আমাদের যেহেতু কেউ নেই, নিজেদের কাজ মিলেমিশে নিজেদেরকে করতে হচ্ছে। তো মোটামুটি সেই একটা ধকল যাচ্ছে বলা চলে, তো মানে একটু একটু করে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি। এখন বাবা হচ্ছে কাজ করছিল, ওখানে ব্যালকনি, ব্যালকনি, ব্ল্যাককনি। আচ্ছা, যাই হোক, ইউসরা কথা বলছে। আচ্ছা, এই যে দুটো ডেকচি দেখতে পাচ্ছেন বাসায়, এখন ঘটি বাটি বলতে এই দুটো ডেকচি, ছয়টা প্লেট, তিনটা হট বাটি আর কিছু চামচ কেনা হয়েছে। এর বাইরে আপাতত বাসায় কিছু নেই, সবই আছে কিন্তু ওগুলো আনতে হবে, এই কারণে আপাতত আমরা মোটামুটি যা আছে তা দিয়ে সারিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি। তো ওয়াসনেশটা দেখে গোসল করিয়ে দেওয়ার পর ওরা দেখি গল্প করছে। অ্যাকচুয়ালি পাশের বাসায় সিনথিয়াদের বাসা, পরিচিতি হয়েছে অলরেডি আমাদের, ইন্ট্রোডাকশন হয়ে গেছে, সিনথিয়াদের বাসায় সিনথিয়ার সাথে গল্প করছিল। তো এখন একটু আমি দেখাই এই ছোট সংসারে, টোনাটুনি আর টুনটুনিদের সংসারে আসলে কীভাবে কী করছি। অল্প একটু ভাত ফ্রাইড রাইসের মতো করে ভেজে দিয়েছি মেয়েদেরকে, মূলত ওরা যেহেতু দুপুরে কী খাবে এটা নিয়ে একটা টেনশন কাজ করছে। আর যেহেতু একটা দেখছি, মানে ভাতের জন্য একটা আর যেটা রান্না করব তরকারি ওটার জন্য একটা, তো যাই রান্না করি, রান্না করে বাটিতে ঢেলে নিয়ে আবার রান্না করতে হচ্ছে, সে এক বিশাল হ্যাপা। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ভুল যেটা করেছি, চট্টগ্রাম থেকে আসার সময় মশলা নিয়ে আসা উচিত ছিল, আমি মানে এখানের মশলাগুলো আমার মানে খুব একটা বেশি ভালো লাগছে না। যাই হোক, যা পেয়েছি তা দিয়ে কাজ সারবো। আমার হাজবেন্ড মানে আপনাদের ভাইয়া হচ্ছে চিকেন কি নিয়ে এসেছে, তো এখানে বটি টটি কিছু নেই, সেই হিসেবে সেই ওখান থেকে মানে কেটেই নিয়ে এসেছে বাজার থেকে। এবং ট্রাস্ট মি, চট্টগ্রামের কাটাকাটি অনেক সুন্দর, এখানে মাংসগুলোকে রীতিমতো তারা থেতলে ফেলেছে, এরকম একটা কন্ডিশন। উল্টো এই মাংসগুলো থেকে ময়লা ছুটাতেই আমাদের বেশ মানে সময় লেগে গেছে। আচ্ছা, এখন আপাতত মুরগিটাই রান্না করার প্ল্যান করছি বাচ্চাদের জন্য, ওরা বেশ কয়েকদিন এই সবজি দিয়ে খেতে খেতে, কারণ একটা একটাই রান্না করা হচ্ছে, একটা বা দুটো, তো এই জন্য অতিরিক্ত কিছু না করে যা ভাবছিলাম যে একটাই করব, যেটা মোটামুটি সেহেরি সহ কাভার হবে, দিনের বেলা বাচ্চাদেরও কাভার হবে এরকম। তো মুরগি রান্না করছি, কোনো ধরনের তেমন কোনো মশলা পাতি তো নেই, আর যা আছে দেখছেন এখানে অল্প একটু জিরার গুঁড়া, এগুলো রেডিমেড এখান থেকে নেয়া, বাট স্মেলটা ভালো না, আমার ভালো লাগেনি। আর মানে আমরা যারা চট্টগ্রামের বা চট্টগ্রামের বাইরে, আপনারা জানেন আমরা একটা মরিচ প্রেফার করি, যেটা হচ্ছে হাঁটাজারির মিষ্টি মরিচ বলা হয়, কালারটা সুন্দর হবে বাট ঝাল হবে না, বাট এখানে ওরকম মরিচ পাওয়া আসলে সো টাফ। তো রসুন আর আদাটা আমি গ্রেট করে দিয়েছি, পেঁয়াজগুলো কুচি করে দিয়েছি, পেঁয়াজ আর গ্রেট করা হয়নি, এবং এইসব কাজ করতে করতে অলরেডি হাত টাত কেটে সেই একটা অবস্থা, নতুন ছুরি ধার অনেক বেশি, হাত কেটে মোটামুটি এত জ্বালা পোড়া করছিল কি বলবো। তো পরে আর ভাবলাম যে না, পেঁয়াজ আর গ্রেট করবো না, থাক ইয়েতেই করে ফেলি, কেটে কুটেই দিয়ে দেই। তো পেঁয়াজটা আবার আলাদা করে একটু কষিয়েও নিচ্ছি। এই তো এভাবেই চলছে,
অনেকেই জানতে চাচ্ছিলেন আপু কি করছেন, কিছু নেই, কেমনে কি সামলাচ্ছেন। তবে আলহামদুলিল্লাহ খারাপ যাচ্ছে না। আমরা আসলে এটা ঠিক একটু অভ্যস্ততা যেহেতু নেই, কারণ ম্যাক্সিমাম সময় দেখা গেছে যেমন বাঘাইছড়িতে পার্মানেন্ট আমার খালা ছিল, তো খালা থাকার কারণে অনেক দিক থেকেই অনেক প্রবলেম থেকে বেঁচে গেছি। আর এখানে এখন সব কাজ দুজনকে মিলেই করতে হচ্ছে, আর ওই মানে আমার হাজবেন্ডের আপনার ভাইয়ের আবার হ্যাঁ হেল্প করে, ওর আবার একটু ব্যথা লাগছে আর কি কোমরে, এই কারণে ওকে একটু রেস্ট দিতে হচ্ছে। তো বুঝতে পারছেন ধকলটা কেমন যাচ্ছে। আচ্ছা, এখানে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম ইয়াসমিন, সেই দিকেই থাকে সে, মূলত পাশের বাসায় ওর মা আসে আর কি, তো ওখান থেকে সে এসেছে এখন ওয়াসনি ইউসুফের সাথে খেলতে। খুবই লক্ষ্মী একটা মেয়ে, তো ওয়াসনি ইউসুফের জন্য একটা ভালো পয়েন্ট হচ্ছে ওরা অলরেডি একটা ফ্রেন্ড পেয়ে গেছে। ইউস্ট্রেস স্পেশালি বাঘাইছড়িকে বেশ মিস করছিল ওর ফ্রেন্ডদের জন্য, তো এখানে আসার পর এই প্রথম আর কি তাদের কোনো ফ্রেন্ড হলো, তাই না মো? আচ্ছা, কেমন লেগেছে ইয়াসমিন আপুকে আজকে? ও তো প্রতিদিন আসবে না মা, যখন ফ্রি হবে তখন আসবে। তো ইয়াসমিন আবার তাদের সাথে মিশেও গেছে ভালো, ও আসার পর তিনজনকে একসাথে ফ্রাইড রাইসগুলো দিলাম, এই ফাঁকে আমি রান্নাটাও একটু বসিয়ে দিচ্ছি, সেই ওই যে ফাঁকে ফাঁকে কাজকর্ম চলছে আসলে। তো এই যে এখন চিকেনটাও বসিয়ে দিচ্ছে, আসলে আমি জানি না এভাবে রান্না করে কতটুকু কি মজা হবে, বাট মেয়েরা একটু চাচ্ছিল যে অন্য কিছু খাবে, তো ফ্রিজ যেহেতু নেই আমাকে আসলে দিনের রান্নাটা দিনেই সারতে হচ্ছে, আর সাথে এটাও ঠিক মানে খাবার দাবার কিছু নষ্টও হচ্ছে, যে জিনিসটা আমার সবচেয়ে অপছন্দের মানে খাবার নষ্ট হওয়াটা। তো এখানে আসার পর এই জিনিসটা হচ্ছে, কারণ এত রান্না করার পর ফ্রিজ যেহেতু নেই মানে রাখার উপায় নেই, দিন শেষে দেখাচ্ছে একটু না একটু রয়েই যাচ্ছে। তো এটাই হচ্ছে রান্না করার লাস্ট মোমেন্ট, মানে একদম লাস্ট লুকটা একটু দেখাচ্ছি, এ একটু আর কি কালারটা এসেছে, বাট খেতে খারাপ হয়নি, ওই যে একটু মনে মনে একটু খচখচানি যেটা থাকে ওটাই রয়ে গেছে, বাট খারাপ হয়নি, মানে যা আছে তা দিয়ে রান্না করলে যা হয়, অ্যাটলিস্ট হোটেলের চেয়ে ভালো হয়েছে, কারণ দুদিন হোটেলে থেকে হোটেলের খাওয়ার খেয়ে মোটামুটি মানে খুব বাজে লাগছিলো, অ্যাসিডিটি বেড়ে গিয়েছিলো। তো এখন আমি যেটা শেয়ার করছি এটা আমার জন্য আনএক্সপেক্টেড ছিল, আমার পাশের বাসা মানে সিনথিয়াদের বাসা, জাস্ট আমি আসার একদিন পরে, তাদের সাথে তখনও ওভাবে কথাও হয়নি, তারা ইফতারি পাঠিয়েছে ইফতারির আগে। আমাদের অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানে নেবার মানে প্রতিবেশী ভাগ্য ভালো, বাঘাইছড়িতেও দেখেছেন আমার প্রতিবেশীদের কথা যদি বলি, রৌফের আম্মু, মিলি আপা, তারপর হচ্ছে অন্যান্য যারা আপারা আছেন, তাহমিন আপু, সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান অনেক ভালো ছিল। আর স্পেশালি মানে কি বলবো, এখানে আসার পর আমি একটু দুশ্চিন্তায় ছিলাম, লাইক মানে কীরকম হবে, কারণ ঢাকা শহর কেউ কারোর সাথে নাকি কথাই বলে না, দরজাই খুলে না কোনো বিপদে আপদে। তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ মানে সেকেন্ড ডেতেই এরকম প্রতিবেশী থেকে এরকম ইফতারি পাওয়াতে আমি আসলে কিছুটা অবাকই হয়েছি। তো এখানে দেখছেন মাশাল্লাহ বেশ অনেক কিছুই পাঠিয়েছে, সত্যি কথা আমরা এত কিছু খেতেও পারিনি। এবং এখানের একটা প্রবলেম আমি যেটা ফিল করছি, এখানে কেউ আসে না যে আমি কাউকে একটু খাওয়াবো, বা ইফতারের আগেও না ইফতারের পরেও না। তো এখানে আবার তারা শরবতও দিয়ে দিয়েছে আলাদা করে, পানি ঠান্ডা পানিও দিয়ে দিয়েছে, ফ্রুটস দিয়েছে অনেক। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এখন পর্যন্ত, আপনারা সবাই দোয়া করছেন সেটাও জানি, অনেকেই গতকাল কমেন্ট করেছেন, একটা চাট গায়া ভিডিও দিয়েছিলাম সেটাতে, তো অনেকে রিকোয়েস্ট করছেন ডেইলি যাতে চাট গায়া ভিডিও দেই, আমি জানি না পারবো কি না, এখন একটু ফ্রি আছি, কয়েকদিন পর হয়তো একদম পুরো দমে ব্যস্ত হয়ে যাব, তবে চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট রাখার। এই রিকোয়েস্ট অনেক বেশি আসছে যে ফেসবুকে স্পেশালি যে চাটগায়া ভিডিওটা ডেইলি আপলোড করার, তো একটা নির্দিষ্ট টাইম ফিক্স করার চিন্তা করছি যে যে সময় আমার চাটগায়া ভিডিও যাবে আর কোন সময় আমার ডেইলি ব্লগ যাবে। তো আর রেগুলার একটা রিদেমে আসার চেষ্টা করবো আর কি, ঢাকায় যেহেতু এসেছি নিজের একটা সংসার আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, এবং আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু সংসারটা গোছাবো।
তো যাই হোক, আপাতত আমার আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, অনেক কাজ জমে আছে, আপাতত কাজে জয়েন করব। যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।